গাইস, আজকে আমি তোমাদের দেখাবো স্যামসাং মোবাইল ফোন নতুন মডেলের নতুন বাজারের প্রাইস কত। এখনকার বর্তমান প্রাইস স্যামসাং গ্যালাক্সি A80 প্রাইস 74,790 টাকা, গ্যালাক্সি নোট 9 74,000, গ্যালাক্সি A2 কোর 7,590 টাকা, স্যামসাং গ্যালাক্সি S10e বাংলাদেশ প্রাইস 70,900 টাকা। আরও অনেক ফোন আছে স্যামসাং গ্যালাক্সির, দেখেন এগুলো আপনারা, স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস 9,000 টাকা, সর্বনাশ 99,000, মানে 1,00,000 টাকা আর কি। স্যামসাং গ্যালাক্সি J7 NXT 15,990 টাকা, স্যামসাং গ্যালাক্সি A50 26,900। দেখেন আরো অনেক মডেলের ফোন আছে, আমি দেখাচ্ছি আপনাদের। স্যামসাং গ্যালাক্সি S20 15,000 টাকা, আরো দেখাচ্ছি আপনাদের। এগুলো বর্তমান প্রাইস, বর্তমান মার্কেটে অ্যাভেলেবল এগুলা, এগুলো আপনারা আপনাদের সাধ্যের মধ্যে নিতে পারবেন, এগুলো সমস্যা নেই। স্যামসাং গ্যালাক্সি S10, এটা 2 জিবি র্যাম, 32 জিবি মেমোরি, ফোন মেমোরি আর কি। এই ফোনটার ওয়েট হবে 168 গ্রাম। ডুয়াল সিম, ন্যানো সিম, ডুয়াল স্ট্যান্ডবাই, জেনারেল টেকনোলজি, জিএসএম, এসএসপি, এলটিই, ওএস অ্যান্ড্রয়েড 9.05, সিপিইউ অক্টাকোর। এই ফোনের ডিসপ্লেটা পাবেন 6.2 ইঞ্চি। স্যামসাং গ্যালাক্সি A10 স্মার্টফোন ফিচার অ্যান্ড প্রাইস ইন বাংলাদেশ। স্যামসাং গ্যালাক্সি A10 স্মার্টফোন ইজ এ অ্যাফোর্ডেবল বাজেট প্রাইস ফ্রম স্যামসাং। আইটি কামস উইথ 2 জিবি র্যাম অ্যান্ড 32 জিবি মেমোরি অ্যান্ড 6.2 ইঞ্চেস ডিসপ্লে, জেনারেল টেকনোলজি, সব কিছুই আপনাদের দেখালাম। আরো দেখাচ্ছি আপনাদের। যে ফোনগুলো আপনাদের এখন দেখাচ্ছে দেখেন খুবই অল্প প্রাইসের ভিতরে, স্যামসাং গ্যালাক্সি A30s 128, 20,999 টাকা, আর স্যামসাং গ্যালাক্সি A30s 64 জিবি, এটা হচ্ছে 19,999 টাকা। তো আমার কাছে স্যামসাং গ্যালাক্সি A20s এটাই ভালো লাগে, এটার মডেল খুব সুন্দর, 17,499 টাকা প্রাইস এটার। দেখেন ফোনটা কত সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে ফোনটার, ফোনটার কালারটা খুবই সুন্দর, ফিঙ্গার আছে। দেখেন স্যামসাং গ্যালাক্সি A20s 4 জিবি স্মার্টফোন, ফুল স্পেসিফিকেশন। এখন দেখেন হচ্ছে
ফোনটা আসলে কি কি আছে দেখেন আপনারা, সবাই দেখে নেন। ফিঙ্গারপ্রিন্ট আছে, কত সুন্দর ফোনটা। আসলে ফোনটা দেখতে খুবই সুন্দর, প্রাইসও হাতে নাগালে। বিল্ড গ্লাস, ফ্রন্ট প্লাস্টিক, ব্যাক প্লাস্টিক ফ্রেম, ওয়েট 183 গ্রাম। সিম ডুয়াল সিম, ন্যানো সিম ব্যবহার করা যাবে। কালার চারটা কালার হবে, ব্ল্যাক, ব্লু, রেড, গ্রিন। আর ডিসপ্লে টাইপ হবে আইপিএস এলসিডি ক্যাপাসিটি, টাচ স্ক্রিন, 16 MB। কালার্স ডিসপ্লে সাইজ 6.5 ইঞ্চি। র্যাম হবে 4 GB, রম হবে 64, যাকে আমরা বলি 4/64 আর কি। প্রাইমারি ক্যামেরা ট্রিপল ক্যামেরা, 13 MP প্লাস 8 MP প্লাস 5 MP, তিনটা ক্যামেরা পাবেন ক্যামেরাতে, খুবই সুন্দর। আসলে এই ফোনের ক্যামেরাটা খুবই সুন্দর।